প্রথমে হত্যা, এরপর দুর্ঘটনার নাটক, যেন সিনেমার গল্পকেও হার মানায়। স্ত্রী ঝিলিককে হত্যা করে দুর্ঘটনার নাটক সাজায় তার স্বামী সাকিব আলম, এমন অভিযোগ ঝিলিকের মায়ের। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে হত্যাকাণ্ডের বিষয়টি। এই ঘটনায় নিহতের স্বামী এবং কেয়ারটেকারকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল 9:08 সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুজন বুয়া ও বাড়ির কেয়ারটেকারের সহযোগিতায় দ্বিতীয় তলা থেকে নামানো হচ্ছে একজনের দেহ। পরে চাদরে মোড়ানো দেহটি ঢোকানো হয় প্রাইভেট কারের ভেতরে। এরপরই সকাল 9:30 দিকে হাতির ঝিলে দুর্ঘটনার শিকার হয় ওই প্রাইভেট কার। তখন স্বামী দাবি করেন, আহত স্ত্রী ঝিলিককে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন তিনি, কিন্তু ডাক্তার পুলিশকে জানিয়েছে অনেক আগেই মারা গেছেন ঝিলিক, শরীরে মেলে আঘাতের চিহ্ন। এরপরই আটক করা হয় স্বামী সাকিব আলম ও কেয়ারটেকার আনিসুরকে। ঘটনার সত্যতা জানতে ঘটনাস্থল গুলশান 2 নম্বরের ওই বাড়িতে গেলে ম্যানেজারও জানালেন, ঝিলিককে যখন নিচে নামানো হয় তখন নড়াচড়া করছিল না সে। সাকিব আলম ছিল যে মেয়েটার হাজবেন্ড, আর আমার হাউসের দুইজন বুয়া আর আমার সহকারী, আর আমি আমি যেটুকু দেখছি এটা কাছে আমি ওনার নড়াচড়া দেখতে আমি পাইনি। নিহতের দেবর জানান, সকাল 8:00 দিকে মৃত্যুর বিষয়টি জানতে পারেন তারা। দেখছি যে উনি মৃত, তো সাথে সাথে আমরা হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি, এই তো। আচ্ছা, আপনি বলছেন মৃত? জি। মৃত অবস্থায় উনি বাসা থেকে বের হয়েছেন? জি। আপনার বড় ভাই তো বললেন যে উনি অসুস্থ, হাসপাতালে যাওয়ার পথে কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। না, এটা না, ঘটনা এটা না। নিহতের মায়ের অভিযোগ, তার মেয়েকে হত্যা করা হয়েছে। এর আগেও নানাভাবে নির্যাতন করা হয় তার মেয়েকে। সকাল 8:00 আমাকে বলছে, মা ঝিলিক তো মরে গেছে। কি বলে, ঝিলিক মরে গেছে মানে? অসুস্থ হয় না, কিছু হয় না, মেয়ে মরে যাবে কেন? তার মা কে কি মরে গেলে আমরা কি করবো, মরে গেছে কি করে আছে? ব্রেনে টর্চার করতো ওর দেবর, ওর জাল, 1 নম্বরের জাল, 2 নম্বরের দেবর, 3 নম্বরের শাশুড়ি শ্বশুর। পুলিশও প্রাথমিকভাবে ধারণা করছে এটি হত্যাকাণ্ড। মনে হচ্ছে প্রাথমিকভাবে এটা হত্যাকাণ্ড। আমরা দেখেছি নাকে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে, লাল হয়ে আছে। তো এটা তদন্তাধীন বিষয়, আমরা পরবর্তী আইনগত কার্যক্রম নিয়ে সুষ্ঠুভাবে তদন্ত কার্যক্রম সম্পন্ন করলে আমরা বলতে পারবো প্রকৃত ঘটনা কোনটি। হত্যাকাণ্ড ধামাচাপা দিতে পরিকল্পিতভাবে দুর্ঘটনার নাটক সাজানো হয়েছে কিনা সেটিও তদন্ত করা হচ্ছে। মনিরুল সোহাগ, বিবিসি নিউজ, ঢাকা।